বাড়ি ফাঁকা পেয়ে এক দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটল দিনাটা শহরের 15 নং ওয়ার্ডে। বুধবার রাতে পেশায় ওষুধ ব্যবসায়ী স্বপন কুণ্ডের পাশের বাড়ি মৃত ব্যক্তির সৎকারের উদ্দেশ্যে শ্মশানে যান। এমন তো অবস্থায় বাড়িতে থাকা বৃদ্ধ মাকে রেখে যান এক আত্মীয়র বাড়িতে। শ্মশান থেকে ফিরে এসে দেখেন বাড়ির প্রতিটি ঘর খোলা রয়েছে। আতঙ্কে তিনি যখন বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরে আলমারিগুলি ভেঙে টাকা পয়সা ও অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এ ঘটনার খবর চাউর হতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন দিনাটা পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গো। ঘটনার খবর পেয়ে দিনাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এই ডাকাতি। কিভাবে গভীর রাত না হওয়া সত্ত্বেও এ ধরনের দুঃসাহসিক ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে রয়েছেন শহরবাসী। প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের দিকেও। শ্মশানে এখান থেকে এসে বাড়িতে আসলাম 8:20, এসে গেটটা খুললাম, খুলে গ্রিলটা খুলে দেখি এরকম অবস্থা। তারপর খুলে দেখি প্রত্যেকটা ঘরে সব আলমারি সব খোলা, সব কিছু নিয়ে চলে গেছে, পেছনে ছাদের ঘর ভেঙে সব। এটা আপনার কত টাকা মানে ক্ষতি হলো আনুমানিক? কি নাম আপনার? স্বপন কুণ্ড। এ বিষয়ে বিধায়ক তথা দিনাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গো বলেন, পুলিশ প্রশাসনকে বলছি গুরুত্ব দিয়ে এই দুঃসাহসিক ডাকাতি কিনারা করতে। বিগত কিছুদিন ধরেই দিনাটা শহর জুড়ে চলছে দুঃসাহসিক চুরি। পুলিশ প্রশাসনের নাকের ডগায় এ ধরনের ঘটনায় স্বাভাবিক আতঙ্কের ইনাডাবাসী। প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের দিকেও। বারবার চুরি হবার পরেও একটি চুরির ঘটনা সুরাহ করতে পারেনি পুলিশ ও প্রশাসন। ব্রজেশ্বর রায়ের রিপোর্ট দিনাটা। ডাকাতি হয়েছে এবং পুলিশ দেখুক, পুলিশ এনকোয়ারি করছে, বলেছি এসপিকে, আইসিকে বলেছি। হ্যালো, হ্যাঁ দাদা।